সুনামগঞ্জের জগন্নাথপুরের পাতলি ইউনিয়নের সুলেমানপুর গ্রামে কাল বৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মা ও তার দুই শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সুলেমানপুর গ্রামের হারুন মিয়ার স্ত্রী মৌসুমা বেগম ও তার মেয়ে মাহিমা আক্তার ও ছেলে হোসেন মিয়া। বৃহস্পতিবার ভোর 4টার দিকে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জের জগন্নাথপুরে রাত থেকে বৃষ্টির সাথে কাল বৈশাখী ঝড় শুরু হয়। ভোর 4টার দিকে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সুলেমানপুর গ্রামে কাল বৈশাখী ঝড়ে হারুন মিয়ার বাড়ির চালের ওপর গাছ ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এদিকে একই জেলার শাল্লা উপজেলায় সকালে ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মকবুল মিয়া ও তার ছেলে মাসুদ মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শাল্লা সদর উপজেলার নিজ বাড়ির পাশে হাওরে ধান কাটতে বের হন বাবা ও ছেলে। পরে হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।